কি তোমরা মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াও? গাড়ি নাও একটা গাড়ি। ও হো হো সূর্য মামা, এই যে তুলে দিল অ্যাভেঞ্জার অ্যাসেম্বল। কিন্তু আমি তখন থেকে সে একটা কথাই বলে যাচ্ছি, ভিউটা আর এই ভিউটার উপর কোনো কথাই হতে পারে না ভাই। সুন্দর, একদম বিউটিফুল লোকেশন। সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আকাশে এখনো চাঁদ মামা রয়ে গেছে, কারণ বহুত ভোরবেলা বেরিয়েছি। এখন বাজে ১:৫ আর আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে প্ল্যান করেছি যে একটা মর্নিং রাইডে বেরোনোই যাক, আজকে সানডে বলে কথা। এবার কত দূর যাবো সেটার কোনো গ্যারান্টি নেই, সো আগে বন্ধুদের সাথে একটা মিট আপ করে নিই, তারপরে প্ল্যান করছি কোথায় যাওয়া যায়। এই বাচ্চো দুই বন্ধু রেডি, আরেক বন্ধু গাড়ি বের করবে। হেলমেট দেখেছো বন্ধুর? মানে দামি বড় লোক এক্সরের হেলমেট। হ্যাঁ আর প্রাইস কত? ৬,০০০ টাকা না ৫,০০০ টাকা ভাই? ৬,০০০টাকা মানে বুঝতে পারছো, স্বপ্ন এগুলো, এরকম হেলমেট পরবো, এরকম বড় গাড়ি চালাবো, সব স্বপ্ন। হ্যাঁ 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 জানি রে বাবা। সামনে দেখতে পাচ্ছি বন্ধুগুলো যাচ্ছে, ওদের সাথে এখন কোঅর্ডিনেট করবো আমি যে কোথায় যাওয়া হবে সেটা নিয়ে। দেখো তোমরা যতই ভোরে বেরো না কেন, ভোরে কিন্তু এই লরির জ্যাম তোমাদের সবসময় দেখা দেবে ভাই। আর রাস্তাটা কতটাই চওড়া করে দিয়েছে, হ্যাঁ আগে এককালে এই রাস্তায় মানে বিশাল ভিড় জ্যাম জামাট এরকম হয়ে যেত, আর এখন দেখো এত চওড়া করে দিয়েছে মানে কোনো টেনশন নেই, একদম ঠান্ডা লাগছে, ঠান্ডা ওয়েদারে একটা ঠান্ডা ভাব এসছে, কিন্তু খুব ভালোভাবে এসছে, যার জন্য এই জ্যাকেট ফ্যাকেট পরেও কিন্তু সেই ঠান্ডা মিটছে না। আর কাকা একটা সাইড দাও, আমি বেরিয়ে যাই শ্যুট করে। ও এই ওয়েদারটা কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। ও আকাশটা দেখো, জাস্ট আকাশটা দেখো, একটা পিঙ্কিশ ভাব এসে গেছে আকাশের মধ্যে, আকাশে বলছে আজকে রাইডটা একদম দুর্দান্ত, ফ্যান্টাস্টিক হবে একদম। আর আর আমিও সেরকমভাবেই গাড়ি চালাচ্ছি, আমি একটু বেশি জোরে টেনে ফেলেছি, তাই জন্য বন্ধুরা পিছনে পড়ে গেছে। এই যে এসে গেছে ওরা, একটু মুডে চলে গেছিলাম ভালোভাবে। প্রবলেমটা কী বলতো, যেহেতু প্ল্যান করে বেরোইনি না, যার জন্য এবার আমি যদি আগে কোথাও চলে যাই আর ওদের যদি হট করে মিডিলে প্ল্যান হয়ে যায় যেন আমরা এখানটা যাবো, ওরা কোনোভাবে আমাদের কোঅর্ডিনেট করতে পারবে না। এবার যার জন্য বড় বড় মানে রাইডাররা বা বড় বড় ইউটিউবাররা বলতে পারো, ইন্টারকম কেনে যেটা মানে ১০-১২ জন একসাথে আমরা কানেক্ট থাকতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমাদের যেহেতু বাজেট ওরকম নেই তাই জন্য আমরা ওইসব কিছু ব্যবহার করতে পারি না, তো ন্যাচারালি আমরা নর্মালি ফোন করি। জিও দাদা আমাদের ফ্রিতে দিয়েছে, তাই সেই জিওর নাম্বার দিয়ে আমরা সবাইকে ফ্রিতে ফোন করি। আর যাদের একটু বাজেট রয়েছে সামথিং ২-৩ মধ্যে, তারা তো ইন্টারকমের জায়গায় ব্লুটুথ যে হেডসেট পাওয়া যায় হেলমেটের জন্য সেগুলো কিনে নেয়, ওগুলো খুব ভালো। আমারও বর্তমানে প্ল্যান রয়েছে যে ওরকম একটা কিছু কিনে নেবো যাতে আমারও যেতে সুবিধা হয়। সো এইবার একটা ভালো রাস্তার উপর উঠেছি, রাস্তাটা মানে রিসেন্ট ভালো করেছে। আগে কিন্তু এই রাস্তাটা আমরা মানে যারা বারাসাতে পুরনো লোক তারা কিন্তু ভালোভাবে জানবে, রাস্তাটা খুবই বাজে, এটা হলো পূর্ব বারাসাতের সামনের রোডটা, এখন এত সুন্দর করে দিয়েছে। আর আমরা যখন প্রথম প্রথম এইসব জায়গায় আসতাম সাইকেল ফাইকেল নিয়ে, তখন কী কষ্টই না হতো। ভাই লোক, এ ভাই একটু বেশি জোরে চলে গেছে ভাই, আমার লিমিটের বাইরে চলে গেছে ভাই, ৭০ তো অলরেডি গাড়ি রয়েছে আমার। ইনিশিয়াল খুব বাজে আমার ভাই, বলে তো লাভ নেই, রাস্তাটা কত ফাঁকা পেয়েছি বুঝতে পারছি, ভোরবেলা বেরোনোর ফায়দাটা এখানেই। লিন হয়ে যায় আর আর ভাই ভাই লিন কী করে হবো, আকাশটা দেখো, আকাশ দেখেই তো প্রেমে পড়ে যাবো। ও হো 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 উফ ভাই সাহ কি ভিউ, পুরো একদম চুমু। রাস্তাটা দেখো বন্ধু, রাস্তা দেখো, এইসব রাস্তা থেকে প্রেমে পড়বে না তো কি পড়বে? কি তোমরা মেয়ে ছেলে নিয়ে ঘুরে বেড়াও? গাড়ি নাও একটা গাড়ি, একবার ইনভেস্ট করবে আর প্রতি মাসে ১০০ টাকা করে ইনভেস্ট করবে, মানে প্রতি মাসে মানে প্রতিদিন ১০০ টাকা করে ইনভেস্ট করবে, তাতেও লাভ তোমার। একটা পাবে গিয়ে সপ্তাহে ১০০০ টাকা ওড়ানোর থেকে প্রতিদিনে যদি ১০০ টাকা করেও খরচা করো, ৭০০ টাকায় ৩০০ টাকা সেভ হবে দাদা, তুমি জিনিসটা বোঝো, আলাদাই মজা। এই রাস্তার যে ফিল মানে বলে বোঝানোর মতো না, কি তোমরা মেয়ে ছেলে নিয়ে গড়ো। মালুম তোর বাপ কমা শিখা, চল কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশা দেখেছো,
আলাদাই কুয়াশা ভাই। ও ভাই দেখো এটা কোন রোড সেটাই তো তোমাদের এখনো বলিনি, এটা কিন্তু আমাদের টাকি রোড যেটা চাপাডালি থেকে যেতে হয় সেই টাকি রোড এটা। হ্যাঁ মানে এত এক্সাইটেড ছিলাম যে জিনিসটা বলতেই ভুলে গেছি যে এটা কোন রোড, আর কি বলবো। আর আমি ওকে চিন্তা করি আমার নাকি 1000 সাবস্ক্রাইবার হবে। ওই দেখো ও হো হো সূর্য মামা কিয়া নজারা দে, আর উপরে ওই দিকে দেখো চাঁদ, মানে আলাদাই দিচ্ছে, একদিকে সূর্য একদিকে চাঁদ, দুজনের মধ্যে মারামারি করবে মনে হচ্ছে টাইমিং নিয়ে। চলো একটু তো দিয়ে আসি, দেখি দি আমার সুপার স্কুটি হায়াবুসা। আমাদের অ্যাভেঞ্জার্সের সৈন্য, আর ওই যে সামনে দেখতে পাচ্ছি থানোসের সৈন্য, এবার আমরা যুদ্ধ করতে নেমেছি। এই যে তুলে দিল অ্যাভেঞ্জার অ্যাসেম্বল, ক্লাসে পুরো ফগ লেগে গেছে ভাই, এটা কি লিটারালি ফগ ঢুকেছে নাকি আমার প্রবলেম হচ্ছে? ইয়ে ভাই দেখতে পাচ্ছি না ভাই, অ্যান্টি ফগ একটা স্টিকার লাগাতেই হবে দেখছি ওর মতো। সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ একটা জায়গায় দাঁড়িয়েছি, তোমরা কি গেস করতে পেরেছো জায়গাটা কোথায়? কারণ পিছনে তো অনেকগুলো জলাশয় জলাশয় দেখতে পাচ্ছ। সো গাইস জায়গাটা হলো কৈফুল, আমাদের প্রিয় কৈফুল জায়গাটা, আর ওই যে ওখানে বন্ধুরা ফটো ফুটাও ফুটাও যা করার ওরা করছে। কিন্তু এই লোকেশনটার ভিউটা দেখো, মানে কি বলবো, কিছু বলারই নেই, সব কিসব মানে ভিউ দেখলে কিছু বলতে লাগে না, মানে জাস্ট এনজয় আর কিচ্ছু বলার নেই। সিরিয়াসলি ভাই হেভি লাগছে, আর রাইডটা করেছি তো ঠান্ডার মধ্যে, দেখো সবাই কাঁপা কাঁপি কোমরের অবস্থা, মানে আলাদাই কিন্তু একটা মানে মজা এসছে ভাই রাইডটা করে। কিন্তু আমি তখন থেকে সে একটা কথাই বলে যাচ্ছি, ভিউটা আর এই ভিউটার উপরে কোনো কথাই হতে পারে না ভাই, মানে দুর্দান্ত। এখানে কৈফুলে মর্নিংয়ে একবার তোমরা এসে দেখো, আমি সিরিয়াসলি বলছি তোমাদের সবাইকে রেকমেন্ডেড করবো। আর যদি কেউ এসে থাকো নিচে কমেন্ট বক্সে আমাকে লেখো যদি এসে থাকো, মানে সত্যি আলাদা মজা আসছে ভাই। অন্য সময় তো বিকালবেলা আসি, বিকালবেলাটা আলাদা সত্যি মজা আছে, কিন্তু কৈফুল এই যে সকালে এই যে কি বলবো ইস আলাদাই ভাই, কি আর নজারা হে। সুন্দর একদম বিউটিফুল লোকেশন, সকালবেলা যে আর কত কিছু তো দেখবো, শীতের সকালের এত সুন্দর দৃশ্য দেখবো। এই যে চায়ের দোকান পেয়ে গেছি একটা গাইস, কি সুন্দর লাগছে। উফ ভাই কিরকম লাগছে বল, চা হবে তো? সবাই চা করবে তো? চারটে চা। কি কি বললি? কি দিঘা ফিলিংস আসছে? অসাধারণ ভাই, চাটা কিরম হলো তোদের ভাই? এই যে দোকানটা দেখে নাও তোমরা যদি খড়ি বাড়ি আসো, এই যে ভাইয়ের দোকানে কিন্তু আমি সোজা চলে যাবে ভাই, একটু হাই করে দাও ভাই। अब ये कौन है बे স্টুপিড। সো গাইজ ভিডিওটা এখানেই এন্ড করবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবে, আর এইভাবে সাপোর্ট করতে থাকতে হবে, নাহলে কিন্তু গ্রো আপ করতে পারবো না, যেটা প্রতিদিন বলি। আর প্রতিদিন বলতে কিন্তু সত্যি ভালো লাগে না, এবার কিন্তু করে ফেলা উচিত তোমাদের। সো আজকের মতো টাটা বাই বাই।